নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ আঠেরোই ফেব্রুয়ারি রবিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টের কয়েকটা এলাকাকে ইসরায়েলি পণ্যমুক্ত অঞ্চল ঘোষণা নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর জাতীয় অর্থাৎ ভারতের অন্যান্য রাজ্যের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো তোলপাড় পাকিস্তান এবার প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান বিচারপতির পদত্যাগ দাবি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনের আগে বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছিল মধ্যস্থতাকারী দেশ কাতার গতকাল শনিবার স্বীকার করেছে যে হামাসের সঙ্গে ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির সম্ভাবনা সত্যিই আশাব্যঞ্জক নয় ইসরায়েলের ষাটটা সংস্থা এবং উগ্রবাদী বসতি স্থাপনকারী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে আরব লীগ মার্কিন সামরিক বাহিনীর একজন কমান্ডার বলেছেন ইয়েমেনের সেনাবাহিনী পরিচালিত এবং নিয়ন্ত্রিত ড্রোন লোহিত সাগর এবং পার্শ্ববর্তী জলসীমায় অবস্থানরত মার্কিন নৌবাহিনীর জন্য নতুন দুঃস্বপ্ন হয়ে উঠেছে রাজনীতি নয় রাষ্ট্রনীতির কাজ করছি বিজেপির জাতীয় সম্মেলনে নিজের কাজের উল্লেখ শিবাজি অনুগত পিএম এম মোদীর বিজেপির রাজ্য সভাপতি অসুস্থ সুকান্ত মজুমদারকে হাসপাতালে দেখতে গেলেন সৌরভ গাঙ্গুলি আচমকা আধার কার্ড বাতিল ইস্যুতে আরও একবার মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে এনআরসি করার চক্রান্ত হচ্ছে বলেই দাবি তাঁর শিবুর গ্রেপ্তারিতে মিষ্টিমুখ সন্দেশখালীর শাহজাহানকে ধরলে পিকনিক হবে বলে ঘোষণা মহিলাদের সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টের কয়েকটা এলাকাকে ইসরায়েলি পণ্যমুক্ত অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টের কয়েকটা এলাকাকে ইসরায়েলি পণ্যমুক্ত অঞ্চল ঘোষণা করে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছে স্থানীয় সোশ্যালিস্ট রিপাবলিকান সংগঠন লাসাইর ডের সংগঠনটা জানিয়েছে আমরা বেলফাস্টের বেশ কিছু এলাকাকে ইসরায়েলি পণ্যমুক্ত অঞ্চল হিসাবে ঘোষণা করেছি ফলে এই সব এলাকায় ইসরায়েলি পণ্য মজুদ বা বিক্রি হবে না স্থানীয় ক্ষুদ্র দোকান থেকে শুরু করে বড় বড় মলেও এই কার্যক্রম চলবে বিশ্বব্যাপী ন্যায় বিচারের প্রতি স্থানীয় প্রতিশ্রুতির অংশ হিসাবে আমরা বিষয়টার ওপর কড়া নজর রাখবো উত্তর আয়ারল্যান্ডের এই সংগঠনটা জানিয়েছে ফিলিস্তিনে ইসরায়েল যে ইচ্ছাকৃত গণহত্যা এবং জাতিগত নির্মূলে অভিযান চালাচ্ছে আমাদের এই কার্যক্রম তার সরাসরি প্রতিক্রিয়া ভবিষ্যতে ইসরায়েলি পণ্য বয়কটে আরও বেশি কাজ করা হবে বলে জানিয়েছে লাসাইর ডের্গ সংগঠনটার এক মুখপাত্র জানিয়েছেন এটা কোনো রাজনৈতিক বিবৃতি নয় বরং এটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের লড়াইকে সমর্থন করার চেষ্টা মাত্র তোলপাড় পাকিস্তান এবার প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান বিচারপতির পদত্যাগ দাবি নির্বাচনে ভোট জালিয়াতির তথ্য ফাঁস করে দেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা এবং প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার পদত্যাগ দাবি করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরি ইনসাফ পিটিআই শনিবার রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চাত্তা সংবাদ সম্মেলন করে ভোটে জালিয়াতি করার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন তিনি বলেছেন পরাজিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী বানানো হয়েছে এর সঙ্গে জড়িত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান বিচারপতি এই অভিযোগ করে তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন সঙ্গে সঙ্গে তোলপাড় হতে থাকে পাকিস্তান ইমরান খানের পিটিআই ভোটে জালিয়াতির যে অভিযোগ তুলেছিল তা আরও গতি পেয়েছে তারা প্রমাণ হিসেবে লিয়াকত আলীর এই বক্তব্যকে এখন সামনে আনছে পাকিস্তানে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে পিটিআই এবং তার মিত্ররা এই অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে ঐতিহ্যবাহী দল পাকিস্তান পিপিলস পার্টি পিপিপি অন্যদিকে রাউল পিন্ডির পদত্যাগী কমিশনার লিয়াকতালির মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পি দলটার অন্যতম নেতা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ দুনিয়া নিউজকে বলেছেন কমিশনার লিয়াকতকে মনে হচ্ছে একজন সাইকো এজন্যই তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে তিনি দাবি করেছেন তিনি আরও বলেছেন লিয়াকত আলী যে স্বীকারোক্তি দিয়েছেন তাতে পিটিআইয়ের অবস্থানকে অনুমোদন দেয়া হয়েছে যে কিভাবে রাতের আধারে জনগণের ম্যান্ডেট চুরি করা হয়েছে পিটিআইয়ের মুখপাত্র বলেছেন রাওয়ালপিন্ডি কমিশনার স্বীকার করেছেন বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা কমপক্ষে সত্তর হাজার ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তাদের সেই বিজয়কে পরাজিতের বিজয় পরিণত করা হয়েছে লিয়াকত আলীর বক্তব্য এটাই প্রমাণ করে যে পিটিআইয়ের বক্তব্য সঠিক পিটিআই বলে আসছিল যে তার দলের স্বতন্ত্র প্রার্থীরা অধিক সংখ্যক নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ফলে পিটিআইয়ের স্বতন্ত্র এইসব প্রার্থী সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী হয়েছিলেন কিন্তু জালিয়াতির মাধ্যমে তাকে রাতারাতি সংখ্যালঘু বানিয়ে দেওয়া হয়েছে ওই মুখপাত্র আরও দাবি করেন দ্রুত নির্বাচন পর্যবেক্ষকদের উচিত পিটিআইয়ের কাছে থেকে চুরি করা ছিয়াশিটা আসন ফিরিয়ে দেওয়া জনগণের ম্যান্ডেট যারা চুরি করেছেন এর সঙ্গে জড়িত প্রতিটা ব্যক্তিকে সংবিধান এবং আইনের অধীনে শাস্তির দাবি করেছেন ওই মুখপাত্র বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন নির্বাচনের আগে বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছিল বিবিসিকে দেয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন একতরফা এই নির্বাচনে বিএনপির কিছু নেতাকে লোভ দেখিয়ে দল ভাঙার ষড়যন্ত্রও করেছিল আওয়ামী লীগ তাতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগ নৈতিক এবং রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে গত আঠাশে অক্টোবরের বিএনপি পুলিশ সংঘর্ষের ঘটনায় আটকের সাড়ে তিন মাস পর গত বৃহস্পতিবার জেল থেকে মুক্তি পান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মুক্তির পর শনিবার বিবিসি বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন বিএনপি নেতাকর্মীদের আটকে রেখে নির্বাচন সফল করার যে উদ্যোগ তা সফল হয়নি বিএনপির এই নেতা বলেছেন বিএনপিকে ভোটে আনতে আওয়ামী লীগের সমস্ত কূটকৌশল ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ সরকার গঠন করলেও নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও তিনি মনে করেন মধ্যস্থতাকারী দেশ কাতার গতকাল শনিবার স্বীকার করেছে যে হামাসের সঙ্গে ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির সম্ভাবনা সত্যিই আশাব্যঞ্জক নয় মধ্যস্থতাকারী দেশ কাতার গতকাল শনিবার স্বীকার করেছে হামাসের সঙ্গে ইসরায়েলের নতুন যুদ্ধবিরতির সম্ভাবনা সত্যিই আশাব্যঞ্জক নয় ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে স্থল অভিযান চালানোর ব্যাপারে অনর অবস্থানে ইসরায়েল রাফায় স্থল অভিযান না চালাতে বৈশ্বিক আহ্বান ইসরায়েল প্রত্যাখ্যান করেছে গাজার তেইশ লক্ষ বাসিন্দার অর্ধেকের বেশি অর্থাৎ চোদ্দ লক্ষ বাসিন্দা এখন মিশরের সীমান্তবর্তী শহর রাফায় অবস্থান করছেন তাদের বেশিরভাগই বাস্তুচ্যুত হয়ে এই শহরে আশ্রয় নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন রাফাকে রেহাইয়ের আহ্বান জানিয়ে বিদেশি রাষ্ট্রগুলো কার্যকরভাবে ইসরায়েলকে এই যুদ্ধে হারতে বলছে যুদ্ধবিরতির প্রচেষ্টা গত সপ্তাহে জোরালো হয় রাফায় ইসরায়েলি সেনা প্রবেশের আগেই একটা যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য জোর তৎপরতা চালায় মধ্যস্থতাকারী দেশ কাতার মিশর এবং আমেরিকা যুক্তরাষ্ট্র গাজার শেষ প্রধান জনবহুল স্থান রাফা যেখানে ইসরায়েলি স্থল সেনারা এখনও প্রবেশ করেনি রাফায় স্থল অভিযান না চালাতে গত সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি সরাসরি আবেদন জানিয়েছিলেন বাইডেনের এমন আবেদন সত্ত্বেও বেঞ্জামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেন যে হামাসের সঙ্গে জিম্মির মুক্তির চুক্তি অর্থাৎ যুদ্ধবিরতি চুক্তি হোক আর না হোক তা বিবেচনা না করেই রাফায় অভিযান চালানোর বিষয় এগিয়ে যাবে গতকাল টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন আমরা যদি যুদ্ধবিরতি চুক্তি অর্জনও করি আমরা রাফায় প্রবেশ করব মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি গত সপ্তাহে ইসরায়েল এবং হামাস উভয় পক্ষের মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন এখন তিনি বলছেন অনেক দেশের জেদের কারণে যুদ্ধবিরতির প্রচেষ্টা জটিল হয়ে পড়েছে গাজায় নতুন যুদ্ধবিরতির সম্ভাবনা সম্পর্কে জার্মানির মিউনিকে নিরাপত্তা সম্মেলনে মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি বলেছেন গত কয়েকদিনের আলামত সত্যিই খুব আশাব্যঞ্জক নয় ইসরায়েলের সাতটা সংস্থা এবং উগ্রবাদী বসতি স্থাপনকারী গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে আরব লীগ পবিত্র আল আকশা মসজিদ চত্বরে চলমান সহিংসতা এবং পশ্চিম তীর জুড়ে অবৈধ ইহুদি বসতি স্থাপন কার্যক্রম বিস্তারের সাথে জড়িত থাকার অভিযোগে এই সব সংগঠন এবং সংস্থাকে সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয়েছে গতকাল আরব লীগের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এর পাশাপাশি গাজায় গণহত্যা চালানোর সাথে জড়িত থাকার জন্য ইসরায়েলের কুড়িজন ব্যক্তিকে অপরাধী হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে এইসব ব্যক্তির বিরুদ্ধে আরব লীগ আইনগত ব্যবস্থা নেবে বলেও মনে করা হচ্ছে ইসরায়েলের সাতানব্বইটা কোম্পানির পণ্য বয়কটেরও সিদ্ধান্ত তো নিয়েছে আরব লীগ এই সব কোম্পানির বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত নানামুখী তথ্য রয়েছে ধারণা করা হচ্ছে যে আরব লীগ দ্রুতই এই সব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে মার্কিন সামরিক বাহিনীর একজন কমান্ডার বলেছেন ইয়েমেনের সেনাবাহিনী পরিচালিত এবং নিয়ন্ত্রিত ড্রোন লোহিত সাগর এবং পার্শ্ববর্তী জলসীমায় অবস্থানরত মার্কিন নৌবাহিনীর জন্য নতুন দুঃস্বপ্ন হয়ে উঠেছে ইউএস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ টু এর কমান্ডার রিয়ার অ্যাডাম মার্ক মিগুয়েজ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপিকে বলেছেন বোমা বোঝাই একটা ড্রোন খুব দ্রুতগতিতে ছুটে আসছে এটা সবচেয়ে ভীতিকর পরিস্থিতির মধ্যে একটা মিগুয়েজ বলেছেন ইয়েমেনি ড্রোনগুলো মোকাবিলা করার জন্য আমেরিকার কাছে পর্যাপ্ত গোয়েন্দা তথ্য নেই এবং কিছু পরিস্থিতিতে ড্রোন হুমকি অত্যন্ত মারাত্মক হতে পারে তিনি বলেছেন আপনি যদি অত্যন্ত ক্ষিপ্রতার সাথে দৃশ্যপটে উপস্থিত হতে না পারেন তবে এই ড্রোন খুবই দ্রুত বিস্তৃত রকমের ঘটনা ঘটিয়ে দিতে পারে ইয়েমেনের আঞ্চলিক জলসীমায় মার্কিন বাহিনীর সাথে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর সংঘাত অব্যাহত রয়েছে এবং তার মধ্যেই মার্কিন এই কমান্ডার এইসব কথা বললেন রাজনীতি নয় রাষ্ট্রনীতির কাজ করছি বিজেপির জাতীয় সম্মেলনে নিজের কাজের উল্লেখ শিবাজি অনুগত পিএম এম দিল্লির ভারত মণ্ডপমে বিজেপির জাতীয় সম্মেলনে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আগামী একশো দিন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন ক্ষমতায় থাকার পরেও বিজেপি কর্মীরা সমাজের জন্য এত কিছু করে তারা দিনরাত দৌড়ই তারা শুধুমাত্র ভারত মাতার গৌরবের জন্য করে প্রধানমন্ত্রী বলেছেন তিনি সেখানে উপস্থিত সব কর্মীদের অভিনন্দন জানাচ্ছেন বিজেপি কর্মীরা বছরের প্রতিটা দিনেই দেশের সেবা করতে কিছু না কিছু করে চলেছেন কিন্তু আগামী একশো দিন নতুন শক্তি নতুন উদ্যম নতুন আত্মবিশ্বাস নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি নরেন্দ্র মোদী বলেছেন গত দশ বছরে ভারত যে গতি অর্জন করেছে তা নিয়ে বিশ্ব কথা বলছে এটা প্রতিটা ক্ষেত্রে উচ্চতা অর্জন করেছে এগুলো ছোট রেজুলেশন নয় এটা বিজেপির স্বপ্ন দেশের উন্নয়ন করতে হবে আগামী পাঁচ বছরে উন্নয়নে বড় ভূমিকা পালন করতে আগের থেকে অনেক গুণ দ্রুত কাজ করতে হবে বিজেপির রাজ্য সভাপতি অসুস্থ সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি সৌরভ শুক্রবার সুকান্তকে দেখতে আসেন আসন্ন লোকসভা ভোটের আগে এই সাক্ষাৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে তবে সুকান্ত মজুমদারের মতামত আমার অসুস্থতার খবর পেয়ে উনি আগেই খোঁজ নিয়েছিলেন এদিন এসে বেশ কিছুক্ষণ সুকান্তর সঙ্গে কথা বলেছেন তিনি বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছেন উনি আমার দ্রুত সুস্থতা কামনা করেছেন আমার সঙ্গেও ওনার কথা হয়েছে এর আগে বিধানসভা ভোটের সময় অমিত শাহ এসেছিলেন সৌরভের বাড়িতে নিমন্ত্রণ খেতে সেই সময় সৌরভের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা উঠেছিল কিন্তু সৌরভ কোনো রাজনৈতিক দলেই যোগ দেননি এবার নির্বাচনের আগে ফের সুকান্তের সঙ্গে এই সাক্ষাতে চাড়া দিয়ে উঠেছে জল্পনা আচমকা আধার কার্ড বাতিল ইস্যুতে আরও একবার মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে এনআরসি করার চক্রান্ত হচ্ছে বলে দাবি করেছেন তিনি লোকসভা নির্বাচনের মুখে রাজ্য সরকারি প্রকল্প থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করতে কেন্দ্র ষড়যন্ত্র করছে বলেও দাবি ভোটার তালিকায় অবশ্যই সকলকে সতর্কভাবে নাম নথিভুক্তকরণের অনুরোধ করেছেন তিনি গত কয়েকদিন ধরে ডাকযোগে আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড বা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে উল্লেখ করে চিঠি পেয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুরের বহু বাসিন্দা আধার কার্ডের আটাশের এ রেগুলেশনে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে বলে ও চিঠিতে উল্লেখ করা হয়েছে মূলত বিদেশি বলে সন্দেহ বা বাসস্থান সংক্রান্ত নথি সন্তোষজনক না হলে এই ধারায় আধার কার্ড নিষ্ক্রিয় করা হয় চিঠি হাতে পেয়ে চরম আতঙ্কে ভুগতে শুরু করেছেন স্থানীয়রা গত বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে এই নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার শিউড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েও মমতা আধার কার্ড বাতিল প্রসঙ্গে কেন্দ্রকে এক হাত নেন বলেন আমার কাছে খবর আছে অনেকের আধার কার্ড লিঙ্ক কাটা হয়েছে জামালপুরে পঞ্চাশ জনের বীরভূম উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তরবঙ্গেও কাটা হচ্ছে প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে না কোন অধিকারে কাউকে না জিজ্ঞাসা করে তার আধার লিঙ্ক কেটে দিচ্ছ লজ্জা করে না ভোটের আগে যাতে ব্যাংকের লোন ব্যাংকের মাধ্যমে টাকা না পায় বিনামূল্যে রেশন লক্ষ্মীর ভান্ডার না পায় তাই চক্রান্ত কোনোভাবেই পরিষেবা বন্ধ হবে না বলেই রাজ্যবাসীকে আশ্বাস দিয়ে মমতা আরও বলেছেন আমাদের কোনো স্কিম বন্ধ হবে না আমরা আমাদের কার্ডের মাধ্যমে স্কিম চালিয়ে যাব। ওদের থোঁতামুখ ভোতা করে দেব। ভয় পাবেন না আমি আছি বাংলার একটা স্কিমকেও আধার কার্ডের সঙ্গে যুক্ত করতে দেব না যদি ব্যাংক বলে আধার কার্ড কাজ করব না দরকার হলে ব্যাংক ছাড়া কাজ করব আমাদের সমবায় ব্যাংক তো আছেই শিবুর গ্রেপ্তারিতে মিষ্টিমুখ সন্দেশখালীর শাহজাহানকে ধরলে পিকনিক হবে বলে ঘোষণা মহিলাদের তৃণমূল নেতা হাজরা ওরফে শিবু গ্রেপ্তার হয়েছেন গতকাল শনিবার আজ আদালতে তোলার চোর চোর উঠেছে আর তৃণমূল নেতার গ্রেপ্তারি উপলক্ষে সন্দেশখালীর রাস্তায় রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করেছেন মহিলারা কেউ বলেছেন এবার শান্ত হবে এলাকা শুধু শাহজাহান বাকি তারপর তো পুরো শান্তি বিলি হওয়া গরম জিলিপিতে কামড় বসিয়ে এক মহিলা ঘোষণা করেছেন এবার তো শুধু মিষ্টিমুখ হল শাহজাহান ধরা করলেই পিকনিক হবে সন্দেশখালী দু নম্বর ব্লকের সভাপতি শিবুর নাম উঠে আসে শাহজাহানের সূত্র ধরে জমি দুর্নীতি থেকে মহিলাদের উপর নির্যাতন তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ বিস্তর শনিবার তাকে ন্যাজাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার বসিরহাট থানা থেকে বসিরহাট মহকুমা আদালতে তোলার সময় শিবুকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়দের একাংশ এমনকি থানার সামনে শিবুকে দেখেই চোর চোর স্লোগান ওঠে বসিরহাট থানার সামনে এই বিক্ষোভ সামলাতে পুলিশ যখন পদক্ষেপ করছে তখন ভিড় থেকে উড়ে আসে টুকরো টুকরো মন্তব্য এবং হুঁশিয়ারি কেউ বলেছেন আদালতে না ওকে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হোক কেউ চিৎকার করেছেন রেপিস্ট বলে